হবে তা হবে, ট্যাবলেট আমি নিয়ে আসবো আপনার জন্য। আপনার জন্য ট্যাবলেট লাগবে, আর সেই ট্যাবলেট কোন ট্যাবলেট দিতে হবে? মোদি ট্যাবলেট। মোদি ট্যাবলেট ছাড়া আর দিদির রক্ষা নেই। যে আপনারা পাত্রনা দিকে ভোট দেবেন, পাত্রনা দিকে ভোট দেবেন, তাহলে দিদির কাছে পাত্রই নেই। দিদি বারাতে নিয়ে ঘুরছে, বরজার দিক নিয়ে ঘুরছে, পুরো বাংলা, পুরো বাংলায় বারাতে নিয়ে ঘুরছে। বাংলার মানুষ এত বেবিকুব নয় দিদি, বাংলার মানুষ বেবিকুব নয়, বাংলার মানুষ বারাতিকে দেবে না। বাংলার মানুষ তো পাত্র দেখে ভোট দেবে। পাত্র যদি কেউ কাছে রয়েছে, সে নরেন্দ্র ভাই মোদি, চৌকিদার, দেশের গরিবের মাঝিয়া, সেটা ভারতীয় জনতা পার্টির কাছে রয়েছে, নরেন্দ্র ভাই মোদি রয়েছে। তাই আমার সমস্ত বসিরহাটের জনতার প্রতি নিবেদন থাকবে, আসুন আগামী 19 মে আমরা পরিবর্তন করে চলছি। এই বসিরহাটে নতুন ইতিহাস তৈরি করবো, সায়ন্তনদার মাধ্যমে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে নরেন্দ্র ভাই মোদীকে বসিরহাট থেকে একটি পদ্মফুল পাঠাবো। 23 তারিখ বাংলার সেমিফাইনাল হয়ে যাবে, 23 তারিখ বাংলার সেমিফাইনাল হবে। আর যখন বাংলার ভারতীয় জনতা পার্টি প্রদেশ কমিটি এবং বাংলার মানুষ 2021-এর বিধানসভার জন্য তৈরি হবে, দিদি আমিও 1 বছর এখানে আসব। আপনি আমার অনেক জায়গায় জনসভা হতে দিচ্ছেন না, পারমিশন দেন না দিদি, আপনি এখনো ছোট ভাইকে চেনেন না, বুঝবেন আপনি। 1 বছর এখানে যাব, পুরো বাংলায় ঘুরব। 2021-এর বিধানসভা নির্বাচনে দিদি আপনাকে চিরতরে বাংলা থেকে বিদায় করে দেব।